2020 সালে কিভাবে প্রফেশনাল ভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে সেটি দিয়ে আবার একটি ইউটিউব চ্যানেল খুলে কিভাবে আয় করবেন প্রফেশনাল ভাবে। তো আজকে আমরা দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলে আনলিমিটেড ইনকাম করবেন, লাইফ টাইম ইনকাম করবেন। তো আজকে ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিও আপনি না দেখেন তো কিছুই বুঝতে পারবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আপনার সাথে আছে আমি ক্যাম শাকিল ফ্রম বিডিটেক স্কুল। তো এখনও যারা যারা বিডিটেক স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ বিডিটেক স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়, আর শেয়ার করবেন বন্ধুদেরকে যাতে ওরাও শিখতে পারুক। তো আমরা সিম্পলি একটি জিমেল ক্রিয়েট করার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাবো, বা যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগল ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে সার্চ বক্সে লিখবো ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট। এখানে দেখুন চলে আসছে যে ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট। তো দেখুন এখানে ফার্স্টে চলে আসছে যে এই ফার্স্টে এখানে ক্লিক করবেন। তো আমি ফার্স্টে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে আরও আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট আছে, তার জন্য আমি এখান থেকে যেহেতু আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিবো। তো এখানে আমি আমার সেটের লক পাসওয়ার্ডটা দিয়ে দিবো, লক পাসওয়ার্ডটা দেওয়ার পর একটু চেকিং ইনফরমেশান দিব। তো একটু চেকিং ইনফরমেশান নেওয়ার পর, একটু লোড নেওয়ার পর কিছুক্ষণ পরে চলে আসবে দেখতে। তো অবশ্যই অবশ্যই আপনাকে, আপনারা জানেন যে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিশ্চয়ই ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন রাখবেন, এটা ইন্টারনেটের সাহায্যে চলে। তো এখানে আমরা দেখুন নেক্সটে ক্লিক করবো, যা যদি আমার কোনো ফোন নাম্বার বা ইমেল থাকে, আর না হলে আমি এখান থেকে ক্রিয়েট, আমরা যেহেতু নতুন করে খুলবো তো অনেক ক্রিয়েটে ক্লিক, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে ফর মাই সেলফ ম্যানেজার বিজনেস, যদি আপনার বিজনেস করতে চান তো বিজনেস খুলবেন। আমি নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করার পর এখানে আপনার ডেট করে দেবেন। আমি এখানে আপনি মেয়ে হয়ে থাকেন তো এখানে ইমেল দিবেন, আর ছেলে থাকেন তো এখানে মেল দিবেন। তো আমি যদি ছেলে তো আমি এখানে মেল দিলাম, তারপর এখানে আবার নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে ওরা নিজে, আপনি কি নিজে এডিট করবেন নাকি ওরা যে এডিট করছে ওটাই নিবে। তো আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য আমি কে শাকিল ক্যাম 229 এট দ্য রেট জিমেল ডট কম ক্লিক করলাম। তারপর এখান থেকে নেক্সট ক্লিক, নেক্সট ক্লিক করার পরে এখানে আপনার আট ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি, তো আমি এখানে আমার নাম্বারটা চেঞ্জ করে নিই। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, দেখুন মাত্র 2 মিনিট আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশি সময় লাগে না। তো আপনাদেরকে একটা নাম্বার সেট করার পর ওখানে একটি কোড আসবে, যে আপনারা চান ওখানে একটি কোড সেট করে দিবেন, আপনারা ওখান থেকে একটি কোড সেট করে দেবেন। তো আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমি ইউটিউবে চলে যাবো। তো ইউটিউবে চলে যাওয়ার পর আমার যেহেতু চ্যানেল আছে তো আমি ওই চ্যানেলে ক্লিক করবো, দেখি ওই চ্যানেলটা হয়েছে কি না। তো এখানে ম্যানেজ চ্যানেলে ক্লিক করার পর একটু লোড নিবে। তো দেখুন এখানে কে এম শাকিল নো চ্যানেল, তো এখানে আমার চ্যানেল এখনও ক্রিয়েট করা হয়নি, তো এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কে এম শাকিল
আমি যে এই মাত্র যে চ্যানেলটা খুললাম সেটা চলে আসছে, দেখুন নিউ করে এখানে চ্যানেলটা চলে আসছে, দেখতে পাচ্ছেন নিউ চ্যানেল চলে আসছে। তো 2 মিনিট কিভাবে চ্যানেল খুললো, আপনারা যদি বলে রাখি যদি আপনাদের যদি এই 2 মিনিটে না খোলা হয় বা আপনারা যদি নাম্বারটা সেট করার পর দেখবেন যে আপনাদেরকে দিবে, নাম্বারটা সেট করার পর দেখবেন একটা কোড চলে আসবে, আপনার সিমে যে সিমটা দিবেন ওই সিমে একটা কোড চলে আসলে ওই কোডটা আপনি ওখানে ভেরিফিকেশন করে নেবেন, ভেরিফিকেশন করে নেওয়ার পর আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে, তো সরি জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, তারপর এখান থেকে আপনি আপনি ভেরিফিকেশন করে নেবেন, তো ওখানে কোড আসার পরে কোডটা আপনি বসাই দেবেন তারপরেই হয়ে যাবে, তো 2 মিনিট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো সিম্পলি আমরা এখানে চ্যানেল অফে ক্লিক করলাম, চ্যানেল অফে ক্লিক করার পরে এখানে দেখুন ইউর চ্যানেল, ইউর চ্যানেলে ক্লিক করলাম, ইউর চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে আমার নাম আছে, আমি যেটা নাম দেখুছি ওই নাম দেওয়া আছে, তো আপনারা চাইলে আপনার নতুন করে একটি চ্যানেলের নাম দিতে পারেন, যা দিয়ে আপনার নিউ ইউটিউব চ্যানেল খুলবেন, এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে, এখানে আপনি যে ইউটিউব চ্যানেল নামটি সিলেক্ট করে রাখছেন তো ওই ইউটিউব চ্যানেল নামটি এখানে দেবেন, ফার্স্ট নেম দেবেন তারপর লাস্ট নেম দেবেন, দেওয়ার পরে বাই টপিক ক্রিয়েট চ্যানেল ইউ এগ্রি টু ইউটিউব চেঞ্জ অফ সার্ভিস লেনভো, আরও আরও জানতে হলে এখানে ক্লিক করুন, তো এখানে আপনি কী টপিক নিয়ে ইউটিউব চ্যানেল করবেন ওই ওটা দিয়ে আপনি নাম নাম বুঝতে পারেন, তো আমি এখানে সিম্পলি ক্রিয়েট মানে আমি আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে চ্যানেল খুলতে হয় তার জন্য আমি ভিডিওটা তৈরি করছি, তো আমি এখান থেকে সিম্পলি ক্লিকে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক ক্লিক দেখুন এখানে চলে আসছে ক্রিয়েট চ্যানেল, তো এখানে দেখুন আমার সাবস্ক্রাইব করে বলছি, তো আমি নিজে নিজে সাবস্ক্রাইব হবে না, তো এখানে তো আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, দেখুন এখানে আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, তো দেখুন আমার জয়েন্ট দেওয়া আছে অ্যাবাউট জয়েন্ট একুশে নভেম্বর মানে আজকে জয়েন্টের দেওয়া, তো দেখুন এখানে আমার নতুন ক্রিয়েট হয়ে গেছে, তো দেখুন আমার একটা ইমেল চলে আসছে, তো দেখুন এখানে আমার জিমেলে অ্যাকাউন্টে চলে যাই, দেখুন কী লিখছে এই মাত্র খুলছি, দেখছি আপনার লাইভ প্রুফ দেখাচ্ছি আমি এই মাত্র, একটু ওয়েট করুন, তো আমি এখান থেকে আমি এটা আগে আমার চ্যানেলটাকে আমি একটু হাই পাঠিয়ে এই দেখুন এখানে মাত্র দেখতে পারছেন 7টা টাইমটা দেখায়, এই দেখেন গুগল কমিউনিটি দেখেন 7টা 37 এখন বাদে আমার 7টা 41 মানে 3 মিনিট আগে 3-4 মিনিট আগে এটা আসছে, লেটস গেট স্টার্টেড কেএম, দেখেন আমার ফার্স্ট টাইম কেএম তাই এখানে কেএম দেখাচ্ছে, এখানে দেখুন গুগল যা যা আছে কী কী সাপোর্ট করবে এই অ্যাকাউন্ট দিয়ে সব কিছু দেখাচ্ছে এখানে আপনাদেরকে, দেখুন এখানে চলে আসছে মানে আমার অ্যাকাউন্টটা ফিনিশ হয়েছে, ভালো করে আমার অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে দেখুন এখানে তারাই লিখে দিচ্ছে গুগল কমিউনিটি টিম কেএম কেএম ফিনিশ সেটিং আপ ইউ নিউ গুগল অ্যাসেস ইউ অ্যাকাউন্ট ফিউচার অ্যান্ড তারপরে কী লিখছে, বা তো দেখুন আমি এখানে আমার ইউটিউবে চলে গেলাম আবার, তো ইউটিউবে চলে আসার পর দেখুন আমি একটা দেখি এবং আমি দেখুন একটা ভিডিওতে আমার ওই চ্যানেলটা সার্চ করবো আমার আগে আমার চ্যানেলটা, তো এখানে আমি চলে আসলাম বিটি টেক স্কুল, তো দেখি কি আসে, সাবস্ক্রাইব করা যায় নাকি চ্যানেলটা কি আদৌ হয়েছে কিনা সেটার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার একটু নেটে একটু প্রবলেম আছে একটু লুট নিচ্ছে, তো দেখুন চলে আসছে, তো বিটি টেক স্কুল চ্যানেলটি চলে আসছে আমার, তো আমার চ্যানেলটি এখানে চলে আসবে, এই যে দেখুন আমার চ্যানেলটা চলে আসছে, এটা কিন্তু আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, এই যে আমার চ্যানেলটা চলে আসছে, তো আমি এই চ্যানেলটা ক্লিক করব, চ্যানেলটা ক্লিক করার পর দেখুন এখানে সাবস্ক্রাইব হয় কিনা, যদি সাবস্ক্রাইব হয় তাহলে বুঝবো যে চ্যানেলটা ক্রিয়েট হয়েছে, যদি না হয় তাহলে বুঝবো যে ক্রিয়েট হয়েছে না, তো দেখুন এখান থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে গেছে, দেখুন আপনাদের প্রমাণ প্রমাণ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে গেছে, তার মানে কি তার মানে আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, দেখুন এখানে কমেন্ট করি সরি, তো দেখুন এখানে আমি কমেন্ট করি, তো লাইক করছি দেখুন লাইক হয়ে গেছে, এখানে কমেন্ট করবো, তো দেখুন এখানে আমি কমেন্ট করে দিচ্ছি, সাপোজ যেন আপনাদেরকে দেখার জন্য আমি কমেন্ট করছি, নাইস সঙ্গে লিখলাম, তো দেখুন এখানে আমার কমেন্টটা হয়ে গেছে, দেখি এই দেখুন এখানে আমার কমেন্টটা শো করাচ্ছে, তার মানে কি আমার চ্যানেলটা চালু হয়ে গেছে মানে ক্রিয়েট হয়ে গেছে, তো আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম, তো দেখতে পাচ্ছেন
কিভাবে মাত্র 5 মিনিট সময় লাগলো না, আমি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছি। তো এখান থেকে আপনি চ্যানেলের ব্যানার, মানে এখান থেকে আমি এডিট করতে পারবেন। তো এখানে এডিটে ক্লিক করার পর, এডিট ক্লিক করার পর এখান থেকে আপনি চ্যানেল ডিসক্রিপশন দিতে পারবেন, প্রাইভেসি অ্যালাউ আর কত, মানে এখান থেকে আপনি সাপোজ ধরেন আমি ডিসক্রিপশন লিখে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি। ভালো সাবস্ক্রাইব করুন, সরি করুন। এখানে আমি 1000 কিওয়ার্ড লিখতে পারবেন। তো আমি এখানে মাত্র সিম্পলি কয়েকটা কিওয়ার্ড লিখলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখান থেকে আপনি আপনার যে কোনো একটি ফটো সেট করতে পারেন। এ নিয়ে যদি আপনি ভিডিও চান, তাও কীভাবে চ্যানেল আর্ট করতে হয় বা আমার মতো কীভাবে আর্ট করবেন, কীভাবে ব্যানার সেট করবেন, কীভাবে লোগো সেট করবেন, কীভাবে ইন্ট্রো বানাবেন, আমি চ্যানেলে সিম্পলি বেশি একটা ইন্ট্রো ব্যবহার করি না। তো আপনারা যদি চান তো আমি ইন্ট্রো আপনার জন্য ইন্ট্রো একটি বানাবো। তো আপনাদেরকে ইন্ট্রো কীভাবে বানাতে হয় সেটি দেখাবো। তো দেখছেন এখানে আমি সব কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে দেখার আমি একটু ব্যাগে ক্লিক করে দেখাই। তো তো দেখুন এখান থেকে আপনি ম্যানেজ ভিডিও, তো এখান থেকে আমার যেহেতু ভিডিও নাই তো ম্যানেজ করতে পারবো না। এখানে ভিডিও শো করবেন, একটি ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্রিয়েট ক্লিক করার পরে এখানে আমার ভিডিও আপলোড করতে পারবেন, গো লাইভ। আপনি ফার্স্টই গো লাইভ করতে পারবেন। এখানে আগে যেহেতু 1000 সাবস্ক্রাইবার ছাড়া কিন্তু লাইভ করা যেত না, কিন্তু এখন ইউটিউব নতুন অ্যালগোরিথমে আপডেট নিয়ে আসছে যে চ্যানেল খোলার পর পরে আপনি লাইভে যেতে পারেন। লাইভে যে কোনো একটা চ্যানেল সহজে খুলেই আপনি যে কোনো আপনার আশেপাশে মেলা ইত্যাদি মেলা অনুষ্ঠান, যে কোনো জিনিসের অনুষ্ঠান, খেলা, মানে আনুষ্ঠানিক কোনো জিনিস হলে ওখানে আপনি ভিডিও করতে পারবেন। ভিডিও করে সরাসরি লাইভে যেতে পারবেন। লাইভে যাওয়ার পর আপনার চ্যানেলটি একদিনের মধ্যেই গ্রো করে ফেলতে পারেন, একদিনের মধ্যে আপনার চ্যানেলটিকে গ্রো করে ফেলতে পারবেন। তো দেখুন এখানে আমার অ্যাবাউট সব কিছু দেওয়া হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন এখানে আমি কত সুন্দর করে, মানে জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি চ্যানেলটি খুললাম। তো এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে আপনার এখানে শুন লিখে দিচ্ছে শেয়ার ইট উইথ এনি ওয়ান অন এভরি ওয়ান পাবলিক ভিডিও উইল অ্যাপিয়ার হিয়ার। তো এখানে যে কোনো ভিডিও আপনি পাবলিক করতে পারবেন। এখানে ক্লিক করা ওরা বলে দিচ্ছে। তো আজকে এই ভিডিওটি আজকে তো আমি একটা কাজ করবো, এখানে ব্যাক ক্লিক করলাম, ব্যাক ক্লিক করবো ওই চ্যানেলে চলে যাবো। ওই চ্যানেলে চলে যাওয়ার পর ওই চ্যানেলে চলে সরি আমি ওই আমার ওই চ্যানেলে চলে যাবো। ওই চ্যানেলে চলে যাবো, আমি দেখবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় কিনা, সদস্য হয় কিনা। তো আমি সিম্পলি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন আমার নিজের চ্যানেলে চলে যাবো। তো ইউর চ্যানেলে চলে যাবো। এই মাত্র যে কমেন্টটা আসছে তোমার ক্লিক করবো, এটাতে ক্লিক করবো, ভিডিওটা পজ করে নিই যাতে আপনাদের সমস্যা না হয়। ভিডিওটা পজ করলাম, পজ করার পরে এখানে আমি কমেন্ট সেকশন চলে আসলাম। কমেন্ট সেকশন চলে আসার পর দেখুন এখানে এই যে ক্যাম শাকিল চলে আসছে। এখানে ক্লিক করার পর এই চ্যানেলে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাচ্ছে। তো এখান থেকে দেখতে পারছেন চ্যানেলটিকে আমি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছি। আপনার সাথে লাইভ প্রুফ দেখালাম কীভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি। দেখতে পারছেন এটা কিন্তু ইনলিগাল একটা চ্যানেল খুলে ফেলছেন। এখানে কোনো কোনো মানে থার্ড পার্টি কিন্তু আমি বেশি ব্যবহার করি না। আপনার সরাসরি আমি দেখাচ্ছি কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুললাম 2020 সালে। দেখতে পারছেন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন, আর ভালো না লাগে ডিসলাইক দিতে পারেন। আর সামনে কীরকম টাইপের ভিডিও চান জানাবেন। আর আমি নেক্সটে কীভাবে আপনি চান যদি নেক্সটে কীভাবে ইউটিউব ব্যানার বানাবেন, কীভাবে থাম্বনেল বানাবেন, কীভাবে ইউটিউব চ্যানেল পরিপূর্ণভাবে আর্ট করবেন, এডিট করবেন, আর সম্পূর্ণ বিষয়ই আমি সামনে দিব যদি আপনারা কমেন্ট করেন, যদি লাইক করে উৎসাহ করেন। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।